হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম মাই নিউ ভিডিও। তো আজকে ভিডিওতে আমি তোমাদের বলবো তোমরা কীভাবে ফেসবুক অ্যাকাউন্টের নাম চেঞ্জ করবে। তো ফ্রেন্ডস, যারা যারা ফেসবুক অ্যাকাউন্টের নাম চেঞ্জ করতে জানো তারা ভিডিওটা স্কিপ করে যেতে পারো, অ্যান্ড যারা যারা জানো না তারা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি পুরো দেখবে। তো ফ্রেন্ডস চলো ভিডিওটা শুরু করা যাক। বাট ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, যারা যারা এখন আমার ইউটিউব চ্যানেল এভরিথিংস ভিডিওস এখনও সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে নেবে, অ্যান্ড পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নেবে, যাতে যে কোনো রকম হেল্পফুল ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে সর্বপ্রথমে পৌঁছে যায়। তো ফ্রেন্ডস চলো ভিডিওটা শুরু করা যাক। তো ফ্রেন্ডস, ফেসবুক অ্যাকাউন্টের নাম চেঞ্জ করতে গেলে তোমাদের সবার প্রথমে ফেসবুক অ্যাপ্লিকেশানটা ওপেন করে নিতে হবে। অ্যান্ড অ্যাপ্লিকেশানটা ওপেন করে নেওয়ার পর তোমরা উপরে যে থ্রি ডট দেখতে পাবে, তিনটে লাইন দেখতে পাবে, তিনটে লাইনে ক্লিক করবে। অ্যান্ড তিনটে লাইনে ক্লিক করার পর তোমরা একটু নিচে আসবে, অ্যান্ড তোমরা সেটিংস অপশান দেখতে পেয়ে যাবে। তো সেটিংস অপশানটায় ক্লিক করে নেবে। অ্যান্ড সেটিংস অপশানটায় ক্লিক করার পর তোমরা এখানে দেখতে পাবে পার্সোনাল অ্যান্ড অ্যাকাউন্ট ইনফরমেশান। তো ফ্রেন্ডস, তোমরা এখানে পার্সোনাল অ্যান্ড অ্যাকাউন্ট ইনফরমেশানটায় ক্লিক করে নেবে। অ্যান্ড ক্লিক করার পর তোমরা এখানে দেখতে পাবে নেম দেখাচ্ছে, ইমেল অ্যাড্রেস দেখাচ্ছে, ফোন নাম্বার দেখাচ্ছে, অ্যান্ড অ্যাকাউন্ট ওয়ান্ডারশিপ কন্ট্রোল দেখাচ্ছে। ফ্রেন্ডস, এখানে নাম যে দেখাচ্ছে এর সাইডে ডান দিকে যে এডিট অপশানটা দেখাচ্ছে, এডিট অপশানটায় ক্লিক করে নেবে। অ্যান্ড এডিট অপশানটায় ক্লিক করার পর দেখতে পাবে তোমাদের অ্যাকাউন্টের নামটা এখানে দেখিয়ে দিচ্ছে, অ্যান্ড এখানে ফার্স্ট নেম দেখাবে, অ্যান্ড লাস্ট নেম দেখাবে। তো ফ্রেন্ডস, আমি ফার্স্ট নেমটা একটা দিই। অ্যান্ড তোমরা যদি মিডিলে কিছু দিতে চাও তো ফ্রেন্ডস এখানটা তোমরা দিতে পারবে। অ্যান্ড আমি মিডিলে কিছু দিতে চাই না, তো আমি ফার্স্ট নেম অ্যান্ড লাস্ট নেম দিয়ে তোমাদের চেঞ্জ করে দেখিয়ে দিচ্ছি। তো ফ্রেন্ডস, আমি নাম দিলাম রাজ রায়। তো রাজ রায় দেওয়ার পর রিভিউ চেঞ্জ, যে রিভিউ চেঞ্জ যে অপশানটা আছে রিভিউ চেঞ্জ অপশানটায় ক্লিক করে নেবে। তো রিভিউ চেঞ্জ অপশানটায় ক্লিক করার পর তোমাদের এখানে পাসওয়ার্ড চাইবে। তো ফ্রেন্ডস, তোমরা এখানে তোমাদের পাসওয়ার্ডটা দিয়ে দেবে। তো ফ্রেন্ডস, আমি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। তো ফ্রেন্ডস, পাসওয়ার্ডটা দেওয়ার পর তোমরা সেভ চেঞ্জ যে অপশানটা আছে সেভ চেঞ্জ অপশানটায় ক্লিক করে দেবে। তো আমি ক্লিক করে দিলাম। তো ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছ সেভ চেঞ্জ অপশানটায় ক্লিক করার পর তোমার এখানে ফেসবুকের নাম পাল্টে গেছে। তো ফ্রেন্ডস, আমি নামটা দেখিয়ে দিচ্ছি ফেসবুকের। তো ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছ আমার এখানে রাজ রায় নামটা চলে এসেছে। এই অ্যাকাউন্টের আগের যে নামটা ছিল সেটা ছিল রাজু সাতরা, এখন সেটা চেঞ্জ হয়ে রাজ রায় হয়ে গেছে। তো ফ্রেন্ডস, বুঝেই গেছো কীভাবে ফেসবুক অ্যাকাউন্টের নাম চেঞ্জ করতে হয়। তো ফ্রেন্ডস, আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। তো ফ্রেন্ডস, আপনারা কী ধরনের কন্টেন্টে ভিডিও চান সেটা আমাকে কমেন্ট করে বলবেন, আমি সেই কন্টেন্টের ওপরে আপনাদের ভিডিও বানিয়ে দিয়ে দেবো। তো ফ্রেন্ডস, আজকের জন্য এইটুকুই, আবার দেখা হবে অন্য ভিডিওতে। এখন বাই।